Saya puasa. নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা ডাল দিয়ে পালং শাক বানাবো। উনুনটা জ্বালিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এইবার রেসিপিটা শুরু করব। ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। তেল গরম হয়ে গেছে, লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা 5 ফোড়ন, পেঁয়াজের কুচি আর রসুন কুচি, এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা তো অনেক রকম ভাবেই তৈরি করে খেয়েছেন, একদিন এরকম ভাবে ডাল আর পালং শাক দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে রেসিপিটা। দেখুন মশলা করা হয়ে গেছে, এর মধ্যে এবার পালং শাক গুলো দিয়ে দেবো। আগে থাকতে ভালো করে ধুয়ে রাখা। এবার ডালগুলো দিয়ে দিচ্ছি পালং শাকের মধ্যে। দেখুন ডাল আর পালং শাকটা কত সুন্দর দেখতে লাগছে। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, এক চামচ চিনি দিয়ে দিলাম। এবার একটু সামান্য জল দিয়ে আর ঢাকা দিয়ে রাখবো যাতে ডালটা সেদ্ধ হয়ে যায়। সেরকম পরিমাণে জল দিয়ে আর ঢেকে রেখে দিতে হবে। এবার ঢাকা দিয়ে রেখে দিন, সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমরা নতুন কোন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন, প্লিজ আপনারা আমাদের সাথে থাকবেন যাতে আমরা চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাই। এবার সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নেব। তৈরি হয়ে গিয়েছে ডাল আর পালং, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এরকম ভাবে একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেওয়া। তৈরি হয়ে গিয়েছে, দেখুন এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখুন ডাল আর পালং শাক কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই যে দেখুন পালং শাক গুলো পুরো গলে যাচ্ছে আর ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, গন্ধও বেরোচ্ছে খুব সুন্দর। সত্যি দারুণ খেতে হয়েছে। আপনারা না তৈরি করে খেলে বুঝতে পারবেন না যে কতটা দারুণ হয়েছে খেতে, ভালো হয়েছে। অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, এত সুন্দর হয়েছে যে কোনো কথা হবে না। আমাদের আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।